কি হয়েছে তোমার পাখি? অটিঙ্কের শীত লাগে? আসো না, কি করবা, ক্ষুধা লাগছে? যা ওইদিকে যাও, খাবার দিব না, আমার এসে তোমার খাবার দিতে হবে, তুমি একা একা খাইতে পারো না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে আমি সবজি ভাজি করব আর ফুলকপি বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আমি এখন সবজি ভাজি করে নেব। সবজি ভাজি করার জন্য আমি এখানে গরম তেলে কিছু আস্ত জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে মধ্যে পেঁয়াজ কুচি লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে নিয়েছি, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে তিন চার রকমের সবজি নিচ্ছি, পটল, তারপরে বেগুন আর মূলা, কাঁচকলা। সবজিগুলো দিয়ে নেড়েছে, আমি ঢাকনা দিয়ে ডেকে ভাজি করে নেব। আর আমার বাসায় প্রত্যেক দিনই সবজি রান্না করতে হয়, ভাজি করতে হয়, আর আমি এক এক দিন এক এক রকম ভাজি করি, কারণ রোজ রোজ একরকমের খাবার ভালো লাগে না। সবজিগুলো দিয়ে নেড়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে ভাজি করে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, লাইক অবশ্যই দিবেন। আর আজকে অনেক ছোটো একটা ভিডিও শেয়ার করছি, প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি সবার ভিডিও অনেক সময় নিয়ে দেখি, কিন্তু আমার ভিডিওকে কতটুকু সময় নিয়ে দেখে জানি না। আমার ওয়াচটা একদমই বাড়ে না। আমি সবজিগুলো মেরে ফেরে বাজি করে নিই, সেখানে এগুলো নামিয়ে নিই। সবজিগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি, এখন ভাত রান্না করার জন্য চাল দিয়ে নেব। চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন পাঁচ কিলো মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলো এই টুকু হালকা ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে রান্না করে নেব। রান্না করার জন্য গরম প্যানে তেল গরম করে আমি আস্ত জিরে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো মেরে ফেলে ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে ফেড়ে বেশ, এখন আমি পরিমাণ মতো হলুদ হলুদ মরিচের গুঁড়া, জিরের গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে দিলাম।
এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো নেড়ে করে কষিয়ে নেব। এখন মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিই। আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিই। আমি সবজিগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি বেঁধে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। আমি তরকারিগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। এখানে সবজি ভাজি রান্না শেষ করে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার সাইডটা মুছে নেব। চুলার সাইডটা মুছে আমি এখানে রান্নার পরে কিছু হাঁড়ি পাতিল জমা হয়েছে, এখন এগুলো দিয়ে দিই। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করবো। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।